নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ একটা উৎপাদক বিশ্লেষণ আজকে তোমাদের আমি করে দিচ্ছি, ভালো করে মন দিয়ে খেয়াল করো। পরীক্ষা আসে, দেখো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর পি মাইনাস থ্রি কেউ করতে হবে। দেখো এটা করছেন, আনসার দেখো, দেখো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস পি স্কোয়ার প্লাস ফোর পি মাইনাস থ্রি। দেখো থ্রির কি কোনো বর্গ হয়, স্কোয়ার হয়, থ্রির হয় না, তো থ্রিকে যদি আমরা ফোর করে নিই কেমন হয়। দেখো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস পি স্কোয়ার প্লাস ফোর পি মাইনাস ফোর করলাম, যেহেতু এখানে ছিল থ্রি কিন্তু ফোর করলাম, তাই ভালো করে খেয়াল করো, তাই এখান থেকে প্লাস ওয়ান বের করে দিলাম। বুঝতে পারলে? দেখো তো মাইনাস ফোর থেকে প্লাস ওয়ান মাইনাস করলে মাইনাস থ্রি হবে, ব্যালেন্স ঠিক থাকলো। এবার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি, এ মানে এ আর বি, বি দেখো কত হলে, দেখো এটা সূত্র পড়বে, বি যদি ওয়ান দেই দেখো তাহলে টু এ হয়ে গেল, তাহলে এখানে বির জায়গায় কত বসবে ওয়ান, ঠিক আছে এই ওয়ানটা নিয়ে চলে আসলাম এখানে। এবার দেখো মাইনাস পি স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো, এখানে মাইনাস দিলাম, এটা ব্র্যাকেট মধ্যে ঢোকাচ্ছি, সিম্বল সাইন চেঞ্জ হবে কিন্তু সিম্বলগুলো পাল্টে যাবে, তাহলে পি স্কোয়ার প্লাসটা কী হয়ে যাবে মাইনাস টু ইন্টু এ মানে কি এখানে পি, আর বি মানে কত হলে এখানে ফোর, ফোর হবে, টু ছিল তা টু হবে বি, তাহলে এখানে দেখো মাইনাস ফোর হয়ে যাবে প্লাস ফোর, প্লাস ফোর হওয়ার জন্য টু, টুর মধ্যে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে। দেখো হয়ে গেল, দুটো সূত্র পড়লো, ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার টু এর সাথে ওয়ানই আসলাম, আর একটা দেখো এখানে মাইনাসটা ব্র্যাকেটে বাইরে দিলাম, তাহলে হয়ে গেল পি স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ মানে কে, এ মানে পি, আর বি মানে কত হলে চার হবে, এখানে বি দুই হতে হবে, দেখো বির জায়গায় চার বসে আছে, সামনে মাইনাস, মাইনাসটা কমন নেওয়ার জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল। দেখো দুটো সূত্র পড়লো, এখান থেকে একটা সূত্র আর এখান থেকে একটা সূত্র, এই সূত্রটা কী হবে, এই সূত্রটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা কী হলো, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে কী এখানে এইটা, এইটা প্লাস বি মানে কি এটা, ঠিক আছে একবারে করা যেত, আমি তোমাদের যদি ভুল না হয় সেই জন্য ভেঙে দেখাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ এইটা এ মাইনাস বি মানে কি এইটা, ঠিক আছে তাহলে পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেট তুলে দেবো, এ প্লাস বি এটা ইন্টু এ মাইনাস, তার জন্য চিহ্নটা পাল্টে যাবে, ঠিক আছে ভালো করে খেয়াল করো। এবার দেখো এ এখানে দেখো এ প্লাস পিটা লিখে নিই, এবার দেখো মাইনাস টু থেকে প্লাস ওয়ান মাইনাস করলে কী হবে মাইনাস ওয়ান, এ মাইনাস পিটা লিখে নিই, টু আর ওয়ান মিলে হয়ে গেল প্লাস থ্রি, তাহলে এই হলো আনসার। বুঝতে পারলে খুব ইম্পর্টেন্ট ছিল উৎপাদক বিশ্লেষণটা, তোমাদের শিখিয়ে দিলাম, এরকম ধরনের উৎপাদক বিশ্লেষণ পরীক্ষা আসে, ভালো করে ভিডিওটা বারবার দেখে বুঝে নাও, দুটো সূত্র পড়েছে বুঝে নিয়ে তারপরে এটা কোশ্চেনটা লিখে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, বাড়িতে করার পর তারপরে আবার ভিডিওটা দেখে মিলিয়ে নেবে, চেক করে নেবে আমি যেটা করালাম তার সাথে তোমারটা ঠিক আছে কি না, ঠিক আছে। তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর প্রথম যদি আমার চ্যানেলে ক্লাস করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য।